শর্ত অমান্য করায় ট্রান্সকম গ্রুপের 5 কর্মকর্তার জামিন বাতিল করেছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জামিনের শর্ত অনুযায়ী পাসপোর্ট জমা না দেওয়ায় এই আদেশ দেন আদালত। এর আগে প্রতারণার অভিযোগ তুলে মা, বড় বোন ও ট্রান্সকম গ্রুপের ওই 5 কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাত, সম্পত্তি দখল, অবৈধভাবে শেয়ার হস্তান্তরের মামলা করেন ছোট মেয়ে সাজরে হক। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট। অর্থ আত্মসাত, সম্পত্তি দখল ও অবৈধভাবে শেয়ার হস্তান্তরের অভিযোগ এনে গত 21 ফেব্রুয়ারি রাজধানীর গুলশান থানায় 3টি মামলা করেন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের ছোট মেয়ে সাজরে হক। মামলায় আসামি করা হয় মা শাহনাজ রহমান, বড় বোন সিমিন রহমান, বোনের ছেলে জারাইফ আয়াত হোসেন সহ 8 জনকে। সম্পত্তি আত্মসাত সংক্রান্ত 3 মামলায় 22 ফেব্রুয়ারি অভিযান চালিয়ে ট্রান্সকম গ্রুপের 5 কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এরপর 23 ফেব্রুয়ারি তাদের রিমান্ডের আবেদন করলে তা বাতিল করে শর্ত সাপেক্ষে জামিন দেন আদালত। ট্রান্সকম গ্রুপের ওই 5 কর্মকর্তা হলেন গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ ফখরুজ্জামান ভুঁইয়া, পরিচালক কামরুল হাসান, পরিচালক আব্দুল্লাল মামুন, সহকারী কোম্পানি সচিব মোহাম্মদ মোসাদ্দেক ও ব্যবস্থাপক আবু ইউসুফ মোহাম্মদ সিদ্দিক। জামিন আদেশের শর্তে 25 ফেব্রুয়ারি প্রত্যেকের পাসপোর্ট আদালতে দাখিল করতে বলা হয়। ওই সময়ের মধ্যে পাসপোর্ট দাখিল না করায় আদালত জামিন বাতিল করে 27 ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে 10,000 কোটি টাকার ভাগাভাগি নিয়ে ট্রান্সকম গ্রুপের 2 বোনের দ্বন্দ্ব শুরু হয়। মামলার নথিতে সাজরে হক অভিযোগ করেন, বাবার রেখে যাওয়া এফডিআর থেকে 100 কোটি টাকা আত্মসাত করেছেন মা। এছাড়া ট্রান্সকমের শেয়ার থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে, জালিয়াতি করা হয়েছে স্বাক্ষর। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।